আমি রোজা রাখছি, আমি পানি খেন খামু ভাই। তুই যদি পানিটা খাইতে পারস তোরে 1,00,000 টাকা দিব হন দরখা। ভাই আপনি আমার 1,00,000 দেন নাহলে 5,00,000 দেন, আমি রোজা রাখছি, আমি এটা খাইতে পারবো না ভাই। আরে বেড়া খা, এই জায়গায় আমরা দুজন ছাড়া আর কে আছে, কে দেখবো তোরে খাইলে? খাইলেই তুই 1,00,000 টাকা পাই যাবি দরখা। ভাই আমার টাকারও দরকার নাই গিয়া আর আপনাকে দেহারও দরকার নাই গিয়া ভাই, একজন ঠিকই দেহে, উনি সবকিছু ভাই দেখতে পারে ভাই, বুঝতে পারছেন তো? আমি এটা পারবো না ভাই, আমার মাফ করে দেন ভাই। তুই যদি এটা না খাস তোরে একেবারে ছাদের দিকে ফেলাই দেবো। এখন তুই কো, তুই কি মরতে চাস নাই পানি খেতে চাস? ভাই আপনারা আমার ছাদের থেকে ফেলাই দেন নাহলে মাইরে এলেন, আমি রোজা ভাঙতে পারতাম না ভাই। আর একটা কথা মনে রাখবেন ভাই, হায়াত মত একমাত্র উপরে আল্লাহ তালাই ভালো জানে, বুঝতে পারছেন? আর উনি যদি না চান আপনারা আমার কেউ আমার কিছু করতে পারবেন না। না রে, অনেক চেষ্টা করলাম এর ইমান আমি ভাঙতেই পারলাম না। আসলে মুসলমান মানুষের ইমান অনেক শক্ত হয়। আপনি ঠিকই কইছেন কন্ট্রাক্টর সাহেব, মুসলমানের ইমান অনেক শক্ত। আসলে আমরা দুজন মিল্লা তোর একটা পরীক্ষা করতেছিলাম, কিন্তু যা দেখলাম তোর ইমান ভাঙা খুবই।